আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম। আমার আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আর সেই সাথে জানাচ্ছি সকলকে ঈদ মুবারক। ঈদের মৌসুমে অথবা চাঁদ রাত বা ঈদের দিন কিন্তু আমরা কম বেশি সবাই এই লাচ্ছা সেমাইটা রান্না করেই থাকি। তাই আজকে আমি আপনাদের সামনে লাচ্ছা সেমাই রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। তো চলুন আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে নিয়েছি এক প্যাকেট লাচ্ছা সেমাই, এক কাপ চিনি, দুই কাপ গুঁড়া দুধ, 10-12টা কিশমিস, কয়েকটা জাফরান, এলাচ, লং আর দারচিনি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি ঘিটাকে হালকা একটু গরম করে নিব। ঘিটা কিন্তু একটু গরম হয়ে এসেছে, আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জাফরান, লং, এলাচ আর দারচিনি, আর দিব কিশমিস। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে আমি হালকা একটু ভেজে নিব। আমি কিন্তু একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটাকে একটু নেড়েচেড়ে আমি হালকা একটু ভেজে নিব। সেমাইটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি আবারও চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর এই পানির মধ্যে আমি এখন দুধটা দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। দুধটা ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, আর চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা কিন্তু গলে গিয়েছে, আর এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন দুধটা বলক উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা কিন্তু বলক উঠে গিয়েছে, আর এ পর্যায়ে আমি সামান্য একটু কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জলটা কিন্তু বেশি দিতে যাবেন না, কারণ বেশি দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব। সেমাইটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এখন এই সেমাইয়ের মধ্যে আমি গরম গরম দুধটা দিয়ে দিব। আমি দুধগুলো দিয়ে দিয়েছি, আর এখন উপর দিয়ে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। সৌন্দর্যের জন্য উপর দিয়ে একটা চেরি ফল দিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল লাচ্ছা সেমাই। এইবার ঈদে আপনারাও আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে। আর এই সেমাইটা রান্না করতে কিন্তু তেমন একটা সময়ও লাগে না। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক উৎসাহ দেয়। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।